প্রতিদিনই পৃথিবী জুড়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, আবার সুস্থ হয়েও বাড়ি ফিরছে অনেকে। 2 এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,52,171 জনে। 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 68,846 জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন 2,02,541 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 17,316 জন। তবে মৃতের সংখ্যাও কম নয়, 2 এপ্রিল পর্যন্ত মোট মৃতের সংখ্যা 48,320 জন। 24 ঘন্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,164 জনে। ইতালি এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে স্পর্শকাতর অবস্থানে আছে। আজও দেশটিতে 1,155 জন মৃত্যুবরণ করেছে। প্রতিবেশী স্পেনে আজ মৃতের সংখ্যা 950 জন। আমেরিকাতে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 1,049 জন। আজই তা প্রায় দ্বিগুণ হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,357-তে। বাংলাদেশের প্রতিবেশী ভারতে আজ মৃতের সংখ্যা 13 জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 56 জন। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2 জন। গতকাল একজনের মৃত্যুর পরে গত 24 ঘন্টায় নতুন কোনো রোগী মারা যায়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IIDCR। বাংলাদেশে এখন পর্যন্ত 1,896 জনের করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 142 জনকে। মাকসুদা আজিজ, ডেস্ক রিপোর্ট।